হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পিকনিকের প্ল্যানিং করছি, তো আজকের ভিডিওটা হচ্ছে সেই পিকনিক নিয়ে। তো আমাদের পিকনিকের বাজার করা হয়ে গিয়েছে, তো এখন আমার খালু এখন মাংস কাটাকাটি করছে, মুরগি নেওয়া হয়েছে, আর এই যে এদিকে রসুন, পেঁয়াজ, আদা সব কিছু বাজার করা হয়েছে। এদিকে আমার খালু একা পক্ষে সম্ভব হয়নি মুরগি কাটতে, তাই আমার খালামণিকেও বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার খালু আর মামা সবাই রসুন পেঁয়াজ ছিলছে। যেহেতু পিকনিক হচ্ছে সেহেতু সবাই মিলেমিশে কাজ করছে, মানে বাড়ির ইমেজটাই তখন অন্যরকম ছিল। তো এদিকে আমার আম্মু সহ যোগ দিয়েছে রসুন পেঁয়াজে কাটাকাটি করতে, আর খালু তো মাংস কেটেই যাচ্ছে। আর এদিকে আমার মামা আলু নিয়ে বসেছে আলু কাটার জন্য, তো এখন আলু ছিলছে, দেখা যাক কত দূর কি পারা যায়। খুব দ্রুত আলু ছিলছে, তো খুব একটা বেশি সুবিধা করতে না পেরে খালামণিকে ছেড়ে দিয়ে সে চলে গিয়েছে, কারণ আলু ছিলা পর্যন্তই তার কাজ ছিল, সে আলু কাটতে পারবে না। তাই এখন খালামণি আলু কাটছে। আর এদিকে আমার ছোট বাচ্চা, তো তার কারণে আমি মাংস রান্নাটা ভিডিও করতে পারিনি, তাই আলু ভাজিই দেখাচ্ছি। আলু ভাজি হচ্ছে এখানে। আর এদিকে হচ্ছে ভাত, ভাত প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে বাড়ির পিচ্চিরা বসেছে শশা টমেটো নিয়ে, শশা কাটছে, টমেটো কাটছে, কারণ তারা এখন স্যালাড বানাবে। আর এদিকে মজার ডাল রান্না হচ্ছে, ডালটা রান্না করছে হচ্ছে আমার খালু, তিনি অনেক মজার ডাল রান্না করতে পারে। এটা হচ্ছে আমার খালাতো ভাই, সে শুধু গান করে যায়, তার গান একদিন আপনাদেরকে শোনাবো, সে খুব সুন্দর গান করে। তো এদিকে সালাদ বানানো প্রায় শেষ, দেখুন কিভাবে সালাদ বানায়, অনেক টেস্টি হয়েছিল এর সালাদটা। আর এদিকে সব খাবার রেডি, এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবে। তো সব খাবারগুলোই অনেক টেস্টি হয়েছে, এতটা টেস্টি হওয়ার কারণ হয়তো পিকনিক, এই কারণেই কেন জানি না অনেক বেশি টেস্টি লাগছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, এখন খাবার সার্ভ করা হচ্ছে। খাওয়া দাওয়ার পর রাতের পিকনিক শেষ, সকালবেলা উঠে আমরা সকালে খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ নিয়ে নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সামনে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।